আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এমন শীতের সন্ধ্যায় কার না মুড়ি ভর্তা খাইতে ভাল লাগে? তো আমি একটা জায়গায় মুড়ি ভর্তা খাইতে গেছিলাম, সেটা হইতেছে মানে হামাল দৃষ্টি দিয়ে লিটারেলি আলু চপ, পেঁয়াজ, বেগুন সব ভাঙতেছিল। আপনারা দেখতে পাইতেছেন নাকি আমি জানি না, ওই যে বড় একটা হামাল দৃষ্টি নিয়ে মামাটা প্রথমেই পেঁয়াজ, আলুর চপ, দেন পাকোড়া টাইপের কিছু একটা ছিল সেটা ভাঙতেছে। ভাঙার পর সব মাখানো শুরু করতেছে। এখন হইতেছে বড় একটা মগের মধ্যে, যেটার মধ্যে মামারা আসলে মুড়ি ভর্তা মাখায়, সেরকম বড় একটা মগের ভিতরে মামাটা আমাকে জিজ্ঞেস করতেছে বোম্বাই খাবেন না মরিচ খাবেন না কি কোনটা মরিচ খাবেন। তা আমি বলছিলাম যে আমাকে বোম্বাই মরিচ দিতে, যেহেতু শীত শীত একটু ঝালঝাল খাইতে আসলে খারাপ লাগবে না। তো এই যে মামা মাখানো শুরু করে দিচ্ছে, আমাকে বলতেছিলো মুরগির পা দিবে নাকি মুরগির কোনো মানে পার্ট দিবে নাকি। আমি বলছি যে না, আমি মুরগির কোনো পাটা বা মুরগির কোনো কিছু নিব না। এই যে মামা ছোলা দেন মুড়ি দেন সব কিছু একসাথে মাখানো শুরু করতেছে, মামার না সবচেয়ে বেশি মজা লাগছে আমার হইতেছে মানে একটা অন্য ধরনের ফ্লেভারের একটা খুব সুন্দর একটা মশলা। এই যে লবণ আর লবণের পাশে যে মশলার ইয়েটা দেখতে পাচ্ছেন, মানে অন্য ধরনের ওই যে মশলাটা আর ওই যে বোম্বাইটা কাটতেছে, মানে খুব ইয়াম। আসলে মুড়ি ভর্তা, এরকম মুড়ি ভর্তা আসলে আমি সত্যিই খাই নাই, কারণ হইতেছে মুড়ি ভর্তার উপরে ডিম দেওয়া, দেন ফুচকা হইতেছে ভেঙে দেওয়া, মানে এরকম মুড়ি ভর্তা আমি আসলেই খাই নাই। দেন আরেকটা মজার পার্ট হইতেছে, মুড়ি মাখাটা খাইতে হয় টক দিয়ে। তো মামা পাশে টক দিছে, আমি তো বড় অবাক হয়ে গেছি যে মামা টক কেন দিছে, মানে আমি তো চটপটি খাইতে আসি নাই, মুড়ি ভর্তা খাইতে আসছি, মুড়ির ভিতরে টক দিলে তো পুতায় যাবে, তো কেমনে খাবো? তো মামা বলতেছে যে মামা প্লিজ আপনি একটা বার টকটা দিয়ে খেয়ে দেখেন। বিশ্বাস করেন আর না করেন রাসেল ভাই, আমি খেয়ে প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছি। মানে মুড়িটা অন্যরকমের একটা মানে মানে বুম হয়ে গেছে, জাস্ট ওই যে টকটা পাশে দিতেছে মানে বিশ্বাস। আর এখানে ছিল 40 টাকার মুড়ি ভর্তা, তো অনেক ইয়াম ছিল। থ্যাংকস ফর